গুড মর্নিং এভরিওয়ান, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দি কোয়েরি কর্নার ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা রয়েছি WHRB এর অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ওয়েবসাইটে আমরা গতকাল দেখতে পেয়েছিলাম স্টাফ নার্স, GNM, মেল এবং ফিমেল এই পোস্টের জন্য তোমাদের প্যানেল লিস্ট, প্লাস দেখতে পেয়েছিলাম তোমার GDMO, সাইন্টিফিক অফিসার এবং খাসজোতরা এই কয়েকটি পোস্টের জন্য, টোটাল চারটি পোস্টের জন্য আমরা প্যানেল লিস্ট দেখতে পেয়েছিলাম। তো এই সমস্ত জিনিস নিয়ে, মানে ম্যাটারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। সঙ্গে তোমাদের কাট অফ কত মার্কস গিয়েছে, ঠিক আছে, তোমার স্টাফ নার্স, GNM পদের জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। এবং BSC-দের লিস্ট এখনও দেয়নি, রিলিজ করা হয়নি, মানে পাবলিশ করা হয়নি, সেটা কবে পাবলিশ করবে সেটা নিয়ে আলোচনা করব। প্লাস অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে যে পোস্টিং কবে দেবে, তো সেটার ব্যাপারে একটু আলোচনা করে নেব আমরা। অ্যাডভান্স সকলকে অনেক অনেক কংগ্রাচুলেশনস যারা গতকালকে লিস্টগুলোতে প্যানেল হয়েছে, মানে তোমাদের প্যানেল লিস্টে নাম এসছে, তাদের সকলকে অনেক অনেক কংগ্রাচুলেশন থাকলো, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো তোমাদের এই স্টাফ নার্স Grade 2 পদের সিলেক্ট হওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক, এখানে অনেক কিছু ডিসকাস করা রয়েছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক এই ভিডিওটি। তো অ্যাডভান্স আমরা দেখে নিই তোমাদের রেজাল্ট কোথা থেকে তোমরা মানে চেক করবে। আই থিঙ্ক তোমরা সকলেই জানো, যদিও যদি কেউ না জেনে থাকো তাহলে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে সেকশনস রয়েছে, মেনু সেকশনস, সাদা অংশ মানে এই হোয়াইট তোমার অপশানসটি, এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে রেজাল্ট বলে অপশানস রয়েছে। তো এখানে রেজাল্ট সেকশানে ক্লিক করলেই দেখতে পাবে যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট ফর প্যানেল ক্যান্ডিডেটস। তো এখানে স্টাফ নার্স GNM দেখতে পাচ্ছ, ফিমেল পোস্টের জন্য দেখতে পাচ্ছ PWD, OBC, B, এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো যদিও এখানে টোটাল যে ভ্যাকান্সি সেটা পূর্ণ করা হয়নি, সেটার জন্য আবার প্যানেল লিস্ট আসবে কি আসবে না, মানে তোমাদের সেকেন্ড লিস্ট আসবে কি আসবে না, সেটা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তোমাদের প্যানেল লিস্ট আসার সময় রয়েছে কি নেই, সমস্ত কিছু বলবো, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ভিডিওতে তোমাদের এখানে জাস্ট মানে আলোচনা করব জাস্ট যে তোমাদের লিস্টগুলো এসেছে এই ব্যাপারগুলো নিয়ে। দেখো, এখানে দেখতে পাচ্ছ GDMO পোস্টের জন্য আমি গতকাল দেখেছিলাম, তো এখানে GDMO পোস্টের জন্য দেখবো না, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টাফ নার্স পদের জন্য। তো এখানে দেখো স্টাফ নার্স পদের এখানে মেল পোস্টের জন্য দেখো UR, তো এখানে যদি তুমি সিলেক্ট করো দেখার জন্য, তো এখানে দেখো জাস্ট এই লেখাটার উপরে সিলেক্ট করলে কিন্তু তোমাদের সামনে PDF ওপেন হয়ে যাবে। ওকে, তো PDF জাস্ট আমি একটা ওপেন করে দেখিয়ে দিই। দেখো এখানে দেখো এটা রয়েছে GNM মেল, মানে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরিতে OBC A, OBC B সমস্ত কিছু শিডিউল কাস্ট এগুলোকেও ঢুকিয়ে দিয়েছে, মানে আদার ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছে, বাট এটা কিন্তু তোমার নিয়ম না যদিও, তবু আমি এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ওকে, তো এখানে জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের লিস্ট কীভাবে দেখবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কাট অফ মার্কসটা দেখতে পাচ্ছ 56.56 তোমার গেছে, 96, ওকে 56.96 পার্সেন্টেজ তো না, এত মার্কস গিয়েছে, ঠিক আছে, কাট অফ মার্কস। এখানে দেখতে পাচ্ছ টোটাল মার্কস কত তোমরা পেয়েছো, সেই অনুযায়ী তোমাদের এখানে লিস্ট এসছে। ওকে, তো আমি তোমাদের ওয়ান বাই ওয়ান তোমাদের জানিয়ে দিই কত মানে কীরকম কাট অফ গিয়েছে মার্কস সমস্ত মানে এর জন্য ক্যাটাগরির জন্য, মেল এবং ফিমেল বোধ তোমাদের জানিয়ে দেবো এখানে। তো মেল অ্যাডভান্স তোমাদের সঙ্গে আলোচনা করব মেল। ওকে, মেল পোস্টের জন্য দেখো UR ক্যাটাগরিতে রয়েছে গিয়েছে, মানে কাট অফ মার্কস সেটা হচ্ছে 56.96, ওকে, দেন তোমার SC ক্যাটাগরিতে গেছে 42.80, ওকে 80, দেন ST ক্যাটাগরিতে গিয়েছে 43.32, ওকে। এই কাট অফ মার্কসগুলো কিন্তু ফিউচারে কাজে লাগবে, যারা ফিউচারে আবার নেক্সট রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে, তখন কিন্তু এই মার্কস দেখে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কত মার্কস তোমাদের থাকলে তোমরা এই প্যানেল লিস্টে তোমাদের নাম আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো OBC-A-তে দেখো, OBC-A-তে কত রয়েছে, OBC-A-তে গেছে তোমার 43.43, এখানে আমি লিখে দিচ্ছি 43.51, ওকে, দেন OBC-B-তে গিয়েছে তোমার 41.10, ওকে, দেন PWD-তে গেছে তোমার 48.64, ওকে,
এটা তো হয়ে গেল মেল পদের জন্য, ঠিক আছে, এত মার্কস কাট অফ মার্কস গিয়েছে, ঠিক আছে। এবার আমরা ফিমেল নিয়ে আলোচনা করি। ফিমেল পোস্টের জন্য দেখো ইউআর ক্যাটাগরিতে তোমার গেছে, মানে জেনারেল ক্যাটাগরিতে গেছে 63.38, মানে তোমার মিনিমাম মার্কস কিন্তু এত থাকলে তোমার লিস্টে নাম আসতো, ঠিক আছে। তো এটা মিনিমার্কস সব থেকে লোয়েস্ট মার্কস, ঠিক আছে, 63.38 তোমার এটা আনরিজার্ভ ক্যাটাগরিতে, মানে জেনারেল ক্যাটাগরিতে। দেন এসসিদের দেখো, এসসিদের কত গেছে সব থেকে লোয়েস্ট মার্কস, সেটা হচ্ছে 39.92, ওকে, এত মার্কস দিয়েছে। তারপর এসটি ক্যাটাগরিতে দেখো, এসটি ক্যাটাগরিতে গেছে 37.30, ওকে। দেন ওবিসি, ওবিসি এতে গেছে তোমার 40.33, ওকে, 40.33। আর ওবিসি বিতে গিয়েছে তোমার 57.97, 57.97। দেন পিডাব্লিউডি, পিডাব্লিউডিতে গেছে তোমার 62.94। তো এতটি, এটা এটা হচ্ছে ফিমেল পোস্টের জন্য, ঠিক আছে, ফিমেল ক্যাটাগরির জন্য। ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট অফ মার্কস, এতটি কাট অফ মার্কস গিয়েছে, এটা মিনিমাম মার্কস, ঠিক আছে। তো তোমাদের লিস্টে আসার জন্য ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ যেটা দেখালাম মার্কস, এত মার্কস এত মানে এখন পর্যন্ত তাই কিন্তু গিয়েছে। তো এবার যদি সেকেন্ড লিস্ট আসে সেখানে কিন্তু মার্কসের ডিফারেন্স হবে, সেখানে কিন্তু মার্কস আরও কমতে পারে। তবে আমাদের এখন মানে আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো তোমাদের সেকেন্ড লিস্ট আসবে কি আসবে না সেই ব্যাপারে, ওকে। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো, তোমাদের এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, ওকে। তো এখন আমরা কথা বলে নিই বিএসসিদের লিস্ট এখন পর্যন্ত আসেনি, তার জন্য মানে বিএসসিদের লিস্ট প্যানেল লিস্ট কবে আসতে পারে, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল তোমাদের আমি একটাই কথা বলবো যে তোমরা আজকে দেখো, আজকে স্যাটারডে, তোমরা জানো যে তোমাদের স্যাটারডেতে তোমাদের ইন্টারভিউ হয়েছিল না, বাট তোমার টেকনিক্যাল এই ধরনের কাজ কিন্তু স্যাটারডে সানডে যে কোনো দিনই হতে পারে, ঠিক আছে। তোমাদের লিস্ট আজকেও পাবলিশ হতে পারে, কালকেও পাবলিশ হতে পারে। তো তার আগে তোমাদের একটা নোটিশ দেখাতে চাই, যেমন গতকাল একটা নোটিশ রিলিজ করেছিল WHRB, দেখতে পাচ্ছ এখানে প্যানেল পাবলিশ ফর ভেরিয়াস পোস্ট, সি দ্য রেজাল্ট সেকশন। তো এখানে আমরা যে রেজাল্ট সেকশন দেখলাম তার জন্য দেখো এখানে একটা নোটিশও দিয়েছিল, ঠিক আছে। ওই নোটিশ কোথায় গেল, হ্যাঁ ওকে পেয়েছি। তো এখানে প্যানেল পাবলিশ, এখানে ক্লিক করলেই তোমরা একটা পিডিএফ দেখতে পাবে, ওকে। তো আমি পিডিএফটি ওপেন করছি, দেখো এখানে কি বলা হয়েছে। সো এখানে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডেটটা গতকালকের ডেট 20/5/2022। তো এখানে দেখো মেডিকেল অফিসার, সাইন্টিফিক অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, দেন স্টাফ নার্স গ্রেড টু পদ, এখানে দেখতে পাচ্ছ জিএনএম মেল এবং ফিমেল বোথ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই লিস্টগুলো কিন্তু প্যানেল লিস্ট কিন্তু কালকে রিলিজ করা হয়েছে, যেমনটা তোমাদের দেখালাম। তো দেখো এখানে লাস্টে কী বলা হয়েছে, প্যানেল পাবলিশ ফর দ্য অ্যাবোভ পোস্ট টুডে। তো গতকালকে কিন্তু মানে বলা হয়েছিল যে আজকের জন্য এতটুকুই লিস্ট পাবলিশ হয়েছে। তো নেক্সট তোমাদের যাদের বিএসসিদের লিস্ট পাবলিশ হয়নি, যেমন দেখতে পাচ্ছ তোমাদের বিএসসিদের কারোরই লিস্ট পাবলিশ হয়নি, কোনো ক্যাটাগরির লিস্ট পাবলিশ হয়নি, তো বিএসসি পোস্টের জন্য কিন্তু আমরা আশা করতে পারি, হোপ করতে পারি যে আজকে সন্ধ্যার মধ্যে, যেমনটা আমি তোমাদের প্রতিবারই বলে থাকি যে WHRB কিন্তু সন্ধ্যাবেলার দিকেই লিস্ট, যে কোনো নোটিশ বা লিস্ট বলো সন্ধ্যার দিকে রিলিজ করে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সন্ধ্যা অবধি ওয়েট করতে পারি, 7টা থেকে 8টার মধ্যে তোমাদের আবার মেবি লিস্ট দেওয়ার চান্স রয়েছে, কারণ তোমাদের এখানে বলা হয়েছিল যে আজকের মতো এতটুকুই। তবে কাল মানে এখানে উজ্জ্বল হয়ে গেছে, মানে এখানে কথাটা বলা হয়নি, এখানে যদি WHRB বলতো যে বাকি লিস্টগুলো কালকে পাবলিশ করে দেবো, ঠিক আছে, কালকে অথবা তোমার দুদিন পর যদি বলে দিত তাহলে খুব একটা ভালো হতো, কারণ আমরা এখানে অনেকেই কনফিউজড যারা বিএসসি ক্যান্ডিডেটস, তারা তো সকলেই মানে বুঝতে পারছে না, কেউ তো বুঝতে পারছে না যে তোমাদের লিস্টটা কবে পাবলিশ হতে পারে। তবে আমি এতটুকুই বলবো আজকে সন্ধ্যা অবধি ওয়েট করো, আজকে সন্ধ্যার মধ্যে মেবি তোমাদের লিস্ট রিলিজ হয়ে যাওয়ার মানে চান্স রয়েছে, মানে হতে পারে, ওকে। সো এবার আমরা কথা বলি তোমাদের যাদের নাম সিলেক্টেড লিস্টে চলে এসছে জিএনএমদের, ঠিক আছে। তো তোমরা অনেকেই কোশ্চেন্স করেছিলে যে পোস্টিং কবে দেবে, মানে নেক্সট প্রসিজিওরটা কী, কারণ তোমাদের যে লিস্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু সেরকম কিছু লেখা নেই। আমি তোমাদের লিস্টটা বের করছি, দেখো তোমাদের লিস্ট আমি একটা মানে ওপেন করলাম, এটা হচ্ছে ফিমেল আনরিজার্ভ ক্যাটাগরির লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের লিস্টে কী দেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছিল, দেন ফুল নেম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের নাম রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, দেন তোমার কাস্ট, তুমি কোন কাস্ট বিলং করছো, দেন পিডাব্লিউডি তোমার আছে কি না, ওকে। তারপরে দেখো
তোমার টোটাল মার্কস কত সেটার ব্যাপার বলা হয়েছে, কিন্তু এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু দেওয়া হয়নি, তোমাদের কোথায় পোস্টিং হবে সেই ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। তো সেটার জন্য কিন্তু তোমাদের আবার ওয়েট করতে হবে, ঠিক আছে, অপেক্ষা করতে হবে। সেই মানে তোমাদের কিন্তু এই ব্যাপারে, পোস্টিংয়ের ব্যাপারে কিন্তু নোটিশ রিলিজ করা হবে, সেটা WB হেলথের ওয়েবসাইটে হোক অথবা WHRB-র অফিসিয়াল ওয়েবসাইটে হোক, মানে তোমাদের অবশ্যই নোটিশ দেওয়া হবে। ফার্দার নোটিশ রিলিজ করেই তোমাদের সমস্ত কিছু বলা হবে, তোমাদের কখন কি করতে হবে। ওকে, তার জন্য তোমাদের কিন্তু সকলকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। ওকে, এখন তোমাদের সকলের লিস্টটা পাবলিশ হতে দাও, দেন নেক্সট যে প্রসিজার হবে সেটা আমরা কিন্তু WHRB অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অথবা WB হেলথের কোনো গাইডলাইন্স বা নোটিশ থেকেই আমরা জানতে পারবো। ওকে, সো এই ভিডিওতে এতটুকুই বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস এ লট।